যখনই স্বামী স্ত্রী মিলন করবেন তার পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ বুখারী মুসলিমের হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত বলছেন, লাউ আন্না আহাদাহুম ইযা আরাদা আন ইয়াতি আহলা, যদি কোনো মানুষ যখন নিজ পরিবারের কাছে আগমনের ইচ্ছা করবে, সহবাসের ইচ্ছা করবে, তখন বলে বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করছি, আল্লাহ জান্নাবিনা শয়তান, হে আল্লাহ আমাদেরকে শয়তান থেকে দূরে রাখো, ও জান্নাবিস শয়তানা মা রাজাকতানা, এবং যা আমাদেরকে দেবে তুমি ছেলে মেয়ে সন্তান সন্ততি সেগুলিকেও শয়তান থেকে দূরে রাখো, শয়তান থেকে রক্ষা করো। তাহলে শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নিলেন যে আমাদেরকেও রক্ষা করো শয়তানের অনিষ্ট থেকে। আর জিন শয়তান মানব জাতির সবচেয়ে বেশি ক্ষতি করে, জিন শয়তান মানব জাতির বিপদ আপদ বালা মুসিবতের কারণ অধিকাংশ ক্ষেত্রে। আর যা আমাদের আসবে ছেলে মেয়ে সেগুলিকেও শয়তানের অনিষ্ট থেকে রক্ষা করো। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাইন্নাহু ইন ইয়াকদ্দার বাইনাহুমা ওয়ালাদুন ফি যালিক, এই সহবাসের মাধ্যমে যদি তাদের জন্য সে নির্ধারিত থাকে ছেলে মেয়ে, লাম ইয়াদুররুহু শয়তানুন আবাদা, শয়তান কখনো তাদের ক্ষতি করতে পারবে না, কোনো ক্ষতি হবে না। আপনার আগামী প্রজন্ম নেক প্রজন্ম হবে, যাদেরকে নিয়ে আপনি যতদিন দুনিয়ায় থাকবেন সুখে শান্তিতে থাকবেন, আর যখন দুনিয়া থেকে চলে যাবেন আওয়ালাদিন সোয়ালিহিন ইয়াদুর, নেক সন্তান দোয়া করবে আপনাদের জন্য।